নতুন ব্যয়ে তৈরি হবে চট্টগ্রামের কালুরঘাটের নতুন রেল এবং সড়ক সেতু। যাচাইবাছাই শেষে এটি নির্মাণে আগের খরচই বহাল রেখেছে পরিকল্পনা কমিশন। অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় একনেক সভায় প্রকল্পটি উপস্থাপন করা হবে। সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিকল্পনা কমিশন জানিয়েছে, 2018 সালে অনুষ্ঠিত একনেক সভায় কালুরঘাট রেল সেতু প্রকল্পটি উপস্থাপন করা হয়, কিন্তু তখন তা অনুমোদন না দিয়ে সড়ক এবং রেল সেতুর জন্য আলাদা নকশা করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরে গেল বছর সম্ভাব্যতা যাচাইয়ের পর খরচ ধরা হয়েছে 11,500 কোটি টাকা, যা আগের প্রস্তাবের চেয়ে 10,402 কোটি টাকা বেশি। এর বাইরে মাতারবাড়ি বন্দর উন্নয়ন, এলেঙ্গা হাটি কুমরুল রংপুর মহাসড়ক 4 লেন এবং সিটি কর্পোরেশন এবং পৌরসভায় জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে একনেকে।